এপ্রিল মাসের 16 তারিখ আজকে ভিডিওতে আমি বালু রড কীভাবে চিনবেন এবং বাড়িতে রড এনে কীভাবে রাখলে কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার রডগুলো ভালো থাকবে, মরিচা পড়বে না বা জঙ্গার পড়বে না বা রডগুলো খারাপ হবে না, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আসে বালু রড কীভাবে চিনবেন। বালু রড মূলত বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে এবং তা প্রতিটি রডের সাথে ট্রেডমার্ক করে লেখা থাকতে হবে। যদি থাকে তাহলে বুঝবেন এটি বালু রড। দুই নম্বর হচ্ছে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে। যদি না করা যায় তাহলে বুঝবেন এটি অ্যালুমিনিয়ামের রড না। তিন নম্বর হচ্ছে রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোনো ক্র্যাক দেখা যাবে না। চার নম্বর হচ্ছে বালু রড চেনার উপায় হচ্ছে তাতে কোনো মরিচা ধরবে না এবং কোনো ফাটাও থাকবে না। পাঁচ নম্বর হচ্ছে প্লেন রডের সে খাস কাটা রডগুলো বা ডিফর্ম রডগুলো সবচেয়ে ভালো, কারণ এগুলো কংক্রিটের সাথে তাড়াতাড়ি বন্ধন তৈরি করতে পারে। তো সবসময় দাগ দাগ খাস কাটা যে রডগুলো আছে এগুলো কেনার চেষ্টা করবেন। তো রড কীভাবে সংরক্ষণ করবেন চলুন জেনে নেই। এক নম্বর, শুকনো জায়গায় রড সংরক্ষণ করতে হবে, মরিচা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই নম্বর, এক মাসে বেশি খোলা জায়গায় রাখা যাবে না। তিন নম্বর, যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্ব অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চার নম্বর, এক মাসে বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্টে পানি দিয়ে রডগুলো ধুয়ে নেবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।